आई कैन बिलीव इट। वो जो बुरी औरत होती है ना, एक नंबर बड़ा कान रिंग पहनते हैं, उसने ऐसे छू जाता है। হ্যালো বন্ধুরা, কেমন আছো? সবাই আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আরো একটা রিকোয়েস্ট ভিডিও নিয়ে চলে এলাম। রিকোয়েস্ট ভিডিও করতে ইয়ারলো মাসাজ, মাথা খারাপ হয়ে যাচ্ছে। ইয়ারলো মাসাজ অনেক করতে বলেছে, দুধটা খুলে কানের পাতাটা মাসাজ মাসাজ করতে হবে, সাথে পুল করা হবে। আগেরবারে তুলটা নিয়ে আগেরবারে 6টা দুধ 6টা ছিল, ছটা দুধ বার বার চেঞ্জ করে প্রত্যেকবার কান ধরে টানা হয়েছিল। আজকে একবারই হবে, তবে দুলটা খুলে জুম করে নিলাম ক্যামেরাটা, ঠিক আছে দেখছো? আগে পুল টুল করে নিচ্ছে এটা, নো পাঁচ মিনিট ধরে করতে বলেছিল। প্রথমে একটু পুল করে দেখছো, কত সফট কান। এবার এই কানটা একবার দেখিয়ে দিই, এরকম করতে হবে। কানটা মাসাজ করলে কানটা খুব বড় হয় মনে হয়, হয় কি জানে। আগেকার বুড়িদের ব্যাপারে আমি ঝুলে যাবে। ও যো বুড়ি ঔরত হতি হ্যায় না, ইতনা বড়া বড়া কান মে রিং পহনতে হ্যায় আর কান এসে ঝুল জাতা হ্যায়। আমি জানি না এই ভিডিও দেখে কি লাভ হয়, যাই হোক রিকোয়েস্ট করেছে। হয়েছে, পাঁচ মিনিট হয়ে গেছে, তিন মিনিট হয়ে গেছে। আমি আমি একটু এর করে দিই। আচ্ছা যেহেতু বাবু করতে দেন, পিছনে আমার ছেলে করে দিচ্ছে। বাবু ধরছে এরম ভাবে স্লিপ করছে বলে এইভাবে ধরছে, ধরে আর কি ভিডিও এতক্ষণ ধরে করবো যাই হোক এখানেই শেষ করলাম। তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, রেখেছি ঠিক আছে। আর একটু ভালো ভালো ফানি কিছু রিকোয়েস্ট করার চেষ্টা করো, চার খুব মানে হয় না। বাবু দাও 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 দাও, আমি বলে নিই ওটা, চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবে, আর আমাদের ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবে। আর আরে টাটা, গুড নাইট, টাটা।